नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल और एक नतून भिडियोते अपने स्वागत जानाई। बंधु भिडियो शुरूते ही अपने उद्देश्य जो प्रश्न करब से हे गतकाल जामशेदपुर एफसिर बिरुद्धे जो दलटा स्टीफेन नाम से दलटा सत्यिकर कमाल कर दिए जय छिनिए एने ईस्ट बेंगल जे एवे मैचे जयर धारा तरा अब्याहत रेखे तादेर निये कोनो प्रश्न नहीं सैल्यूट। किन्तु एक कथा बोली जदि दुर्भाग्यवशत कल के इस्ट बेंगल क्लाब हारिए जेत स्टीफेन जे प्रथम एकादशटा माठे नामिएछिलेन एटाके निये कि आपनादेर कोनो प्रश्न आछे? एकबारो माथाय राखबेन ना एई दलटा कल के जयलाभ करेछे, बरं माथाय राखुन एकदम निरपेक्ष अवस्थाने दाड़िये जे एई दलटाके निये आपनादेर कोनो प्रश्न आछे कि नेई। जदि थाके अति अवश्यई आमार कमेंट सेक्शने आपनादेर मूल्यवान मतामत देबेन। এখানে শেষ না বন্ধু, আমি আরেকটা কথা বলি, স্টিফেনের গতি প্রকৃতি আপনারা দেখেছেন নিশ্চয়ই। যদি আপনাদের একটা কথা বলি, ইস্ট বেঙ্গল ফুটবলার যারা খেলেন বন্ধু, তাদের দক্ষতা আইএসএল এর অন্যান্য দলের যেসব ভারতীয় ফুটবলারদেরকে আপনারা দেখছেন তাদের থেকে কি কোনো অংশ কম আছে? না ওরে ময়েস সিং এর মতো একটা ফুটবলার আইএসএল এ কোনো দলে আছে আপনারা দয়া করে তার নামটা জানাবেন। व्यक्तिगत खेलोवाड़ी नैपुण्य दक्षता देख थाका सत्त्वेओ ईस्ट बेंगल एई मुहूर्ते आमार भिडियो स्क्रिने देवा रयेछे पॉइंट टेबिलेर की अवस्थान, आठ नम्बर जायगाय रयेछे। तारपरे आछे तीनटे दल, बेंगालुरु एफसी, तारा एकटा म्याच तारा कम खेलेछे, जदि तारा एकटा म्याच जिते जाय ईस्ट बेंगल को टपके जाबे, ईस्ट बेंगल के नेमे जेते हबे नौ नम्बरे। जामशेदपुर एफसी, तारपरे रयेछे आपनार ओई नर्थ इस्ट इउनाइटेड जारा सबकटा म्याचे हेरेछे, से तो परेर प्रसंग। সবথেকে বড় কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে খেলোয়াড়গুলো রয়েছে এদের মধ্যে লড়াকু মনোভাবের কোনো অভাব নেই, ব্যক্তিগত নৈপুণ্যের কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। তারপরেও ইস্ট বেঙ্গল তিনটে ম্যাচ কেন জিতলো, পাঁচখানা ম্যাচে হেরে গেল কেন? সবথেকে বড় কথা, ঘরের ম্যাটে ইস্ট বেঙ্গল বারবার করে হারছে, অথচ ঘরের ম্যাটাই তো মেইন জোর। কেন, কোথায় প্রবলেম হচ্ছে? প্রবলেম এক এবং একজনই, তিনি হচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। অনমনীয় মনোভাব, তার মনোভাবটা এরকম যে একজন ফুটবলারকে তিনি খেলিয়েই যাবেন খেলিয়েই যাবেন। তিনি যখন চরম ব্যর্থ, সমালোচনার যখন ঝড় উতলে পড়বে আম্পানের মতো, তখন তিনি তাকে বাদ দেবেন, তারপরে আরেকজন ফুটবলারকে সুযোগ দেবেন। যদি সেই ফুটবলার ঠিকঠাক পারফরমেন্স করে তবে তিনি পরের ম্যাচে তাকে আবার সুযোগ দেবেন। অনেকটা ক্রিকেটের পরিভাষায় বলতে গেলে, ধরুন একটি ক্রিকেটার একজন সেঞ্চুরি করেছে, পরের ম্যাচে তাকে চক্ষু লজ্জার খাতিরে তো বাতিল করা যায় না, তাই তাকে নামানো হয়। একটা কথা বলি, গোলরক্ষক কমলজিৎ সিং কালকে ভালো খেলেছেন, তিনি বেশ কয়েকটা নিশ্চিত গোল বাঁচিয়েছেন, কিন্তু ওনার পারফরমেন্স, বারোটা ম্যাচে সতেরোটা গোল হজম করেছে, একটা ম্যাচে চার গোল। ইস্ট বেঙ্গল ক্লাবে তো অন্যান্য গোলরক্ষকও আছেন, তাদের কেন তিনি নামাচ্ছেন না স্টিফেন কনস্ট্যান্টাইন? নবীন কুমার তো ছোট মাঠের বাইরে চলে গেল, পবন কুমার বলো একজন গোলরক্ষক আছে, শুভম রায় বলো একজন গোলরক্ষক ইস্ট বেঙ্গল সদ্য নিয়েছে, তারা কোথায়? সার্থক গোলই কেন চান্স পাচ্ছেন জানেন? ওনার পছন্দ ছিল হচ্ছে অঙ্কিত মুখার্জি, তিনি ব্যর্থ হয়েছেন, তারপরও একটা ম্যাচে মোটের ওপর একটু ভালো খেলার পরও তাকে আবার নামিয়েছেন, কালকে বাধ্য হয়েছেন আবার জেরিকে, তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাই আপনি বলতে পারেন তিন এক গোলে এগিয়ে থাকা দল অষ্টআশি মিনিটেও ক্লেটন সিলভাকে বসিয়ে একটা নতুন ফুটবলারকে কি সুযোগ দেওয়া যায় না? আসলে এই দলটার ওপরে কোচেরই কোনো আত্মবিশ্বাস নেই। হায়দ্রাবাদ এফসি ম্যাচে যদি খারাপ ফলাফল হয় তার সম্ভাবনা প্রবল, আমি বলে দিচ্ছি বন্ধু, আপনার যত আবেগের দেশে বসে থাকেন, খারাপ ফলাফল হয় তাহলে এই কোচ অবশ্যই বিদায় নেবেন, এবং সঙ্গে তিনি যেন তার বন্ধু এলিয়ান্দোকে নিয়ে চলে যান। এলিয়ান্দো থাকা না থাকা, পয়সা দিয়ে আনা বিদেশি স্ট্রাইকার তিনি মাঠে নামতে পারেন না, অসহ্য জ্বালা অসহ্য যন্ত্রণা বন্ধু, এগুলোকে বুঝতে হবে আপনাদেরকে। ব্যক্তি সমালোচনার রাস্তা থেকে সরে গিয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন কালকে জয় ছিনিয়ে এনেছেন, তিনি ছিনিয়ে আনার কে? তার ভুলভাল ডিসিশন এই দলটাকে ঠিক মতো চলতে দিচ্ছে না। নতুন কোচ এলে দর্শন পাল্টাবে, আমি এই মুহূর্তেই ওই ব্রাজিলিয়ান এলিয়ান্দো এবং কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের এক্ষুনি পদত্যাগ চাইছে। আপনারা আমার সাথে একমত হন বা না হন তাতে আমার কিছু এসে যায় না। ধন্যবাদ বন্ধু, নমস্কার।